মনে একবার ঢোকার তৌফিক দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। আমার চোখের সামনে অনেক রাজা বাদশা আমার চোখের সামনে ঢুকছে, জীবনে বহুবার আল্লাহ নিয়েছেন। বাইরে দাঁড়ায় এতিমের মতো কানছি যে আল্লাহ এই ঘরটার মধ্যে যদি একবার ঢুকতে পারতাম। কুয়েত এবং কাপ এরাকে যেবার যুদ্ধ বাঁধল সেই যুদ্ধের মীমাংসা বৈঠক আহ্বান করলেন বাদশা ফাহাদ, তাতে পৃথিবী থেকে 400 মেহমানদেরকে দাওয়াত দিলেন মীমাংসা বৈঠকে। কেমনে কেমনে আমার মতো একটা ভাঙ্গা ছেঁড়া মানুষও দাওয়াত পাইল। আমি তখন যখন প্লেনে উঠেছি তখন আমার মনের মধ্যে একটা চিন্তা হলো, সারা জীবন যে আশাটা করতেছিলাম আল্লাহ যদি এইবার এটা পুরো করতেন। আমাদেরকে হোটেলে নিয়ে জায়গা দেওয়া হলো, এশার নামাজের পর একটা ব্রিফকেস দিল সমস্ত মেহমানদেরকে। ব্রিফকেসের ভিতরে কাবা শরীফের গেলাব পাইলাম, আতর পাইলাম, জায়নামাজ পাইলাম, আর পেলাম অনুষ্ঠান সূচি। অনুষ্ঠান সূচিতে লেখা 3 দিনের সমাপনী দিবস, 3 দিন কনফারেন্সের শেষ দিন, ওটা বৃহস্পতিবার দিবাগত রাত শুক্রবার সকাল 7:30 মেহমানদের জন্য কাবা শরীফের দরজা খুলে দেওয়া হবে। আমি তো পড়িয়া আমার চোখে তখন পানি এসে গেছে। বৃহস্পতিবার রাত্রে সকালের অপেক্ষার করিনি, গোসল করে নতুন কাপড় চোপড় পরে সারা রাত তওয়াফ করেছি, নামাজ পড়েছি, সকালের অপেক্ষা করেছি। ফজরের নামাজের পরই আর্মি এসে ঘিরে ফেলেছে কাবা শরীফ। যারা ভেতরে তওয়াফ করতেছিল তারা বেরিয়ে গেল, মাতাফের কিছু জায়গা তারা আটকে ফেললো, বাইরের থেকে তওয়াফ হবে, কাবা শরীফের পাশটা খালি। প্লেনে ওঠার মতো বিরাট সিঁড়ি এসে হাজির হয়ে গেল। আমি তো সারা রাত থেকে তৈরি, আমার চিন্তা আমি আগে উঠব, কিন্তু পারলাম না। তৎকালীন আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট সর্দার আব্দুল হাইজুম উঠে পড়লেন আগে, 2 নম্বরে উঠলেন। রাশিয়া এবং আফগানের যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আব্দুর রব আস সাইয়াফ আর রাসুল, তিনি আফগান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, তিনি উঠলেন। 3 নম্বরে আল্লাহ তার গোলামকে চান্স করে দিলেন। ভিতরে ঢুকে তখন তো আর কাবা একদিকে নাই, চারোদিকে কাবা, চারোদিকে দুরাগাত দুরাগাত নামাজ পড়ে আল্লাহর ঘরের মাঝখানে সেজদায় পড়ে গেলাম। প্রায় আধা ঘন্টা জনমের মতো কান্নাম, যা মনে আসলো বলতে থাকলাম। হঠাৎ আমার মনে চিন্তা আসলো আমি বুঝি অন্যান্য মেহমানদের উপরে জুলুম করতেছি, কারণ এই ঘরের মধ্যে 20-22 জনের বেশি লোক ধরে না, তো আমরা যত দেরি করব তাদের উঠতে তত দেরি হবে। তাড়াতাড়ি উঠলাম। আমি দাঁড়িয়ে দেখি আমার পাশে দাঁড়ানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর মরহুম ডক্টর এম এ বারি, বুড়া মানুষ, সাদা দাড়ি, চোখ দিয়া বদনার নালের মতো পানি পড়ছে, দাড়ি ভিজে ভিজে পড়ছে। আমাকে আঙ্গুল দিয়ে দেখালেন কাবার দরজার দিকে, আমার চোখ গিয়ে পড়লো কাবার দরজার উপরে, যেখানে উনি আঙ্গুল দিয়ে দেখালেন সেখানে লেখা আছে অকালা রব্বুকুম উদ্বুনিয়াস্তাজিব লাকুম, তোমার রব তোমাকে বলছে আমারে ডাকো আমি ডাকের সাড়া দেব। আমি আবারও কান্দাম, আল্লাহ আমার কাম আমি করছি, এবার জবাব দেওয়ার মালিক তো তুমি, আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন। ওর নিচেই দেখি লেখা সূরা কুরাইশ, ফালিয়াবুদু, পুরা সূরা লেখা ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। আমার কাছে মনে হলো যেন আল্লাহ তাআলা কুরাইশদের হাত ধরে বলতেছেন, বেটারা খুদার সময় যদি খাবার চাও আর ভীতির সময় যদি নিরাপত্তা চাও, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর। কোন ঘর? বাইতুল্লাহ।